हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज 10 मे आज से पड़ते चलेछे कयेक घंटार मध्येई घूर्णिझड़ असनी तबे तीव्र होच्छे घूर्णिझड़। किछुक्षण पर थेकेई दुर्योगेर मेघ घनाबे बांगलार एकाधिक एलाकाय। पड़ते पारे एई घूर्णिझड़ेर प्रभाव व्यापक बृष्टिर सतर्कता कलकाता सह राज्येर एकाधिक जिलागुलिते। देखे नेब एई घूर्णिझड़ कोथाय कोथाय आज से पड़ते चलेछे बांगलार कोन कोन जिलागुलिते व्यापक क्षयक्षतिर सम्भावना रयेछे। बांगला ছাড়াও অন্য কোন জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে? আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখে নেব বিস্তারিত। তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে আজকের আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে আবহাওয়ার আগামী দিনে এমনই লেটেস্ট আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর, তীব্র হচ্ছে ঘূর্ণিঝড়। দুর্যোগের মেঘ ঘনিয়ে ব্যাপক বৃষ্টি কিছুক্ষণ পর থেকেই একাধিক জেলায়। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সর্বশেষ রিপোর্ট অনুপাতে জানানো হচ্ছে ওড়িশার দিক দিয়ে বাঁক নিয়ে ঘূর্ণিঝড় অসনি কলকাতা সহ একাধিক জেলাগুলিতে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় মনে করা হলো কয়েক ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে সিভিয়ারে পরিণত হতে চলেছে এই ঘূর্ণিঝড়, এমনটাই খবর। তবে আর কিছুক্ষণের মধ্যেই উপকূলে পৌঁছানোর কথা। তার মধ্যে আবার সামান্য বাঁক নিয়ে উত্তর দিকে ওড়িশার উপকূলের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়ের জেরেই। আজ কিছুক্ষণ পর থেকেই বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 11 এবং 12 মে উপকূলবর্তী 3 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি সব জেলাতে হালকা থেকে মাঝারি, তার সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে মৎস্যজীবীদের ব্যাপক পরিমাণে সতর্কতা জারি করা হয়েছে, সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে এবং সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছে যারা সমুদ্রে রয়েছে। আজ সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রের উপকূলবর্তী জেলাগুলিতে। একইভাবে দীঘা, মন্দারমণি সমুদ্র তটে যাওয়া নিয়ে পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে আবার ব্যাপক চিন্তায় কলকাতার মেয়র, ঘূর্ণিঝড় নয় বরং বৃষ্টি কতটা হবে সেই নিয়ে চিন্তায় এবার মেয়র। কারণ ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি কলকাতা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস দেওয়া অনুযায়ী জওয়াদের মতোই সাগরের শক্তি খোয়াতে পারে অসলি। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো বৃষ্টি হতে পারে, এর জেরে আগে থাকতেই সজাগ দৃষ্টি রাখছেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম। এরই মধ্যে আবার বেশ কয়েকটি জেলাকে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর, যেখানে সরাসরি অসনির প্রভাব পড়বে হাওড়া, পূর্ব মেদিনীপুর, 2-24 পরগনা, নদিয়া। আর কয়েক ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, 2-24 পরগনা, নদিয়া জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে আজ থেকে আবার ভারী বৃষ্টি হবে হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে, সতর্কতা জারি করা হয়েছে উপকূলে। বিশাখাপত্তনমের উপকূলে 390 কিলোমিটার, দক্ষিণ পূর্ব ওড়িশার গোপালপুর থেকে 510 কিলোমিটার, পুরী থেকে 580 কিলোমিটার দূরে অবস্থান রয়েছে এই ঘূর্ণিঝড়টি। তবে আবহাওয়া সর্বশেষ রিপোর্ট অনুপাতে পরিষ্কার, আমফানের মতো ভয়ঙ্কর হবে না। তার মধ্যে আবার ভারতীয় মৌসুম ভবন জানালো আগামী 24 ঘন্টায় আরো দুর্বল হয়ে পড়বে এই ঘূর্ণিঝড় অসনি, যা আপাতত উপকূল থেকে অনেকটা দূরে আছে এবং খুব সম্ভবত আবহাওয়া বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হয়েছে ভূপৃষ্ঠে আছড়ে পড়বে না এই ঘূর্ণিঝড়। তো ফ্রেন্ডস, আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকার নামটি অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনার এলাকার যখন আবহাওয়ার কোন পূর্বাভাস আসবে এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে। এই ছিল মূলত আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া পূর্বাভাস। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করে সাবধান করা, যাতে আপনাদের সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।